এক ভাই আর্টিকেল এলাকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ আমার প্রশ্ন মোজার মাসাহ কি খালি চামড়া মোজা হতে হবে না কাপড়ের মোজা হলেও হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের বরাকাল্লাহ ফী সম্মানিত ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন অজ বিল্লাহ তাওফিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মলা নবী আবা আদা ও বাদ সম্মানিত ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণনা আছে জোতার উপরে এবং মোজার উপরেও মাসাহ করা তার মানে খফ জোরাব দুটোই করতে পারবে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বর্ণনা আছে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়বা রাদিয়াল্লাহু তাআলা নথিবনিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা ওয়া মাসাহা আলাল জাওরাবি ওয়াননাআইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বর্ণনাটি বিভিন্ন কিতাবে আছে আবুদাউদে মিশকাতুল মেসাবিহে বঙ্গানুবাদ মিশকাত চারশত অষ্টআশি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশত বত্রিশ আল্লাহ নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামে যখনই অজু সময় উভয় মোজার ও জোতার না আলাইন মানে জোতার উপর মাসাহা করেন হাদিসের কোনো নির্দিষ্ট মৌজার শর্ত আরোপ করা হয়নি কোন নির্দিষ্ট এমন কোন শর্ত আরোপ করেনি এটার উপরে আহ ইবনে তাইমি রহমতুল্লাহ আলহি মজমুল ফাতাওয়া প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর দুই শত বাষট্টি নম্বর আলবানী রহমাহুল্লাহ আসামারুল পৃষ্ঠা নম্বর চোদ্দ এবং পনেরো এরকম বিস্তারিত কথা বলেন যদি আমরা আরো জানি যে মোজার উপরে মাসাহ করা হচ্ছে মোটামুটি জেনে নিতে এবং ইমাম আহমেদ ইবনে হাম্বেল রহমাউল্লাহ বলেন যে মজার উপর মাসাহ করার ব্যাপারে রসুল মাহমদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম থেকে প্রায় চল্লিশটি হাদিস বর্ণিত হয়েছে যে ব্যাপারে বিভিন্ন মহাদেশগণ এটা নিয়ে কথা বলছেন যেমন শেখ ওসাইমিন রহমাউল্লাহ বোহসন ওয়া ফতাফিল মসহে আলাল খুফাইন খুফায় মানি মৌজা দুই রকমের হয় খফ জোরাব সুতার এবং চামড়ার তো এটার উপরে আরো অনেক কথা বলেছেন যে মোজা ও যবস্থায় পরিধান করতে হবে এবং মোজা পবিত্র হতে হবে অপবিত্র থাকলে তার উপর মাসা করা অবশ্যই জায়েজ হবে না মাসা করতে হবে হালকা অপবিত্র থাকলে গোসল ওয়াজিব হয়ে যাবে যদি শরীর অপবিত্র থাকে সেজন্য মাসাহার করার নির্ধারিত সময়ের মাধ্যমে করতে হবে মকিমের একদিন একরাত রাত মুসাফিরের তিন দিন তিন রাত হতে হবে আশা করি বুঝতে পারছেন খায়রান